রাতের অন্ধকারে এক ভাগচাষীর জমিতে কীটনাশক প্রয়োগ করে পাঁচ বিঘা জমির ধান নষ্ট করে দেয় কেউ বা কারা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরা গ্রামে। ভাগচাষী শেখ খোকার মাথায় এই ঘটনায় আকাশ ভেঙে পড়েছে। সংসার চালাতে কখনো ভিন রাজ্যে কখনো গ্রামে দিনমজুরের কাজ করে শেখ খোকা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বন্ধনের টাকা দলবাসীর যে মেয়েগুলো দল চালাচ্ছে সেটা ওদের দল থেকে আমি টাকা দিয়ে নিয়েছিলাম। এত মোটা পাতলা আমার 56,000 টাকা আমার খরচা আছে, হিসাবও তুমি ঠিক আছে। আর ধান ওরকম লাগিয়েছি নিজে নিজে বোটার নিয়ে নিজে মেয়েকে নিয়ে আমি নিজে কাউকে যান পাট রাখিনি। আর সে বাদে আছে আমার ধান এরকম আছে, খরচা মতো লাগিয়ে ধান আমার মুখ থেকে যেরকম ধান আছে 56 ধান আছে। ওটা বাল বাচ্চা এখনো পর্যন্ত আছি, আমার 6 দিন থেকে আমি জমি আসি না, 6 দিন থেকে আমি জমি আসি না। এই ধান থেকে গেলে আমার ছতাম ধরে কিন্তু কথা বলছি, আমি যদি ভ্যান চালিয়ে যদি 3,000 টাকা পাস করতো বহু টাকা করতাম। কত বিঘা জমি ছিল আপনার? জমি আমার কাছে আছে মুজিবের জমি 13 বিঘা। আচ্ছা, কত টাকা ক্ষতি হতে পারে? আর ধান জোর হিসাব গুলা কই দিবে, কেউ দিবে না। ধান দিয়ে এমনি বাজার দিয়ে ধান আছে হিসাব দিলে 20 মন বিঘা লাভের আশায় চড়া দামে জমি লিজ নিয়ে সে ধান চাষ করেছিল। 2 বছরের জন্য 27,000 টাকায় ওই জমি সে লিজে নেন। সংসারে আছে স্ত্রী ও 6 সন্তান। এ ব্যাপারে সে থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধান কো দেদিস বিস তো মে কাইসে কেন মে তো রাত কো নাই আবা মঙ্গি চালি ঘর মা রাজা দিন ভর হিয়া জক কে যা রাত কো কো দেদিস। কত বিঘা ধান ছিল? ওই 6 বিঘা মা 5 বিঘা হুয়া। আর 5 বিঘা নষ্ট হয়ে গেছে? 6 বিঘা। আচ্ছা আচ্ছা, কি চাইছেন আপনারা? আমি আমার বাবা। তারপর কি হলো? ই হয়ে গেছে নিজের মন থেকে, মানে কে ই করে দিয়ে সবটা ফসল মরে গেছে। কি হয়েছে মানে কিভাবে মরলো, কি মনে করছেন? কে বিষ দিয়ে দিল হিংসা থেকে? সন্দেহ আছে কার উপরে? না দেখেনি তো, কার উপরে সন্দেহ কেন করব? অভিযোগ করেছেন কোথাও? না থানাতে খালি। আচ্ছা আচ্ছা, কত বিঘা ধান নষ্ট হয়েছে? এই 6 বিঘা আছে তো 5 বিঘা নষ্ট হয়ে গেছে। কিভাবে চাষ করেছিলেন? বন্ধন থেকে আমরা চাষ করেছিলাম। মানে বন্ধন ব্যাংক থেকে টাকা নিয়েছিলেন? লোন নিয়েছিলেন? হ্যাঁ লোন থেকে। ধার নিয়েছিলেন? হ্যাঁ। তারপর এখন আমরা তো টাকা লোনের কোথায় থেকে শোধ করব? কি চাইছেন আপনি? আমরা এখন চাইছি কি একটু পুলিশ সরকার গুলো কিছু মানে ই করবে, সাহায্য করবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।